হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো ভাবলাম যে আজকে একটা ব্লগ স্টার্ট করেই দিই। তো সকাল সকাল সবার খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন আমি কাজে লেগে পড়েছি অলরেডি। তো ভাবলাম যে কাজের ফাঁকে একটা ব্লগ করেই ফেলি। তো চলো তাহলে ব্লগটা শুরু করছি। সবাই সাথে থাকবে, পাশে থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে নিও। তাহলে চলো, এখন সকালে প্রথমে গ্যাসটা মুছে নিচ্ছি। কালকে রাতে ভিডিও করেছিলাম, তারপরে আর মোছা হয়নি, ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি, পাপাই এখনও ঘুম থেকে উঠেনি, তাও এখন উঠে পড়ল। এখন ঘুম থেকে উঠেছে, ও দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, কিন্তু এখন কথা বলার মুড নেই। বুঝতেই পারছো সকালবেলা ঘুম থেকে উঠেছে বাচ্চা মানুষ। এখন ওকে দাঁত ব্রাশ করিয়ে দেবো, তারপরে খাবার খাইয়ে দেবো, আর তারপরে ও খেলা করতে শুরু করবে। আর এদিকে আমি সকালবেলাতে জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, কেচে নিয়ে পাপাই ওঠার আগেই তো জল ঝরতে দিয়েছিলাম। এখন প্রায় অনেকটা জল ঝরে গেছে, এখন ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে দিই, রোদ উঠেছে যেহেতু। দেখো আমাদের বাড়িতে নারকেল গাছ ঝাড়াতে এসেছে, অনেক কয়দিন হয়ে গেল নারকেল গাছটা ঝাড়ানো হয়নি। তোমরা কারা কারা শহরে থাকো এখনও দেখোনি নারকেল গাছ কীভাবে ঝাড়ায়, ওরা অনেক কষ্ট করে নারকেল গাছে ওঠে। বাবা আমি তো কোনোদিনই পারবো না, একদম গামছা পায়ে দিয়ে। অন্য লোকেরা তাও সাথে দড়ি থাকে, ইনি গামছাটাকে বেঁধে নিয়েছে, বেঁধে কত রিস্ক নিয়ে ওরা গাছে ওঠে। তো আবার এই সব গাছের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়েও থাকে, এই যে ফুলগুলো হয় না এই নারকেলের, এই মধু খাওয়ার জন্য এই পিঁপড়েগুলো সব চলে আসে মিষ্টি মিষ্টিতে। আর যারা এই গাছে ওঠে গাছ ঝাড়াতে, পাতা কাটতে, এই পাশের এগুলো ইয়ে করতে, তাদেরকে প্রচুর পরিমাণে পিঁপড়েও কামড়ায়। তো ইনি গাছটা ঝাড়িয়ে দেবে, আর বাজে নারকেল যেগুলো আছে সেগুলো পেড়ে ফেলে দেবে এবং গাছে ওষুধ দিয়ে দেবে। তাহলে গাছে ফলটা ভালো হবে আর পিঁপড়েটাও কম হবে, তাহলে ফলনটা ভালো হবে। এদিকে সব কিছু পরিষ্কার করে দিচ্ছে নোংরা আবর্জনা। ওইসব করতে করতে আধ ঘন্টা সময় চলে গেল। তো চলো দেখি কি রান্না করি। দেখো এখানে গাঁঠি কচু আর আলু কেটে নিয়েছি, আর এটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, জলটা ফেলে দেবো নুন দিয়ে। এবারে ডাল সেদ্ধ চাপিয়ে দিয়েছি মসুর ডাল, আর মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে দিলাম, বেশি করে দিয়ে দিচ্ছি। ওই সেদ্ধ করা মানে সেদ্ধ না, মানে ওটা লালাটা ফেলার জন্য আমি একটু জাস্ট গরম করে নিয়েছিলাম। নুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর ওই গাঁঠি কচু আলুগুলো দিয়ে আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছিলাম। এখন পুরো কচুও সেদ্ধ হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখো এখানে একটি ইলিশ মাছের মাথা আর লিস্টটা আমি ভেজে নিয়েছিলাম, কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি লিস্টটার। একটু তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর তার মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে এই ভেজে রাখা মাছের মাথা আর মাছগুলো দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ডালটা ঢেলে দেবো কচু আলু সমেত। তো হয়ে গেল আমাদের একটা হেভি তরকারি। এর মধ্যে একটু জিরে ধনে ভেজে গুঁড়ো করে রাখা থাকে আমার তো জানোই, ওটা একটু দিয়ে দিলাম, আর ব্যাস হেভি লাগে। তোমরা একটু বাড়িতে করে দেখবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো এখন সকাল থেকে আর এদিকে আসার সময় পাইনি ঘরে, পাপাই ওঠার পর থেকে ওইদিকে ব্যস্ত হয়ে গেছিলাম। তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আর পাপাই এদিকে সেই ওর একটা অ্যাপস আছে ABCD লার্নিং, তারপর কালার করো, এইসব অ্যাপস ওকে ডাউনলোড করে দিয়েছি। ও সারাদিন বসে বসে ওই দেখে, কখনো ABCD লিখে দেখো ইয়ে লিখেছে, কখনো ABCD লেখে, কখনো কালার্স করে, কখনো ওখানে ছড়া হয়, এইসব মানে হয়। তো এইসব ও করে বসে বসে, এতে একটু শেখাও হয় আর অনেকটা সময়ও পাস হয়। দেখো অ্যাপেল কালার করছে, তো এইসব করছেও। আর এখন আমি আবার একটু পাপায়ের সঙ্গে গল্প করতে বসে পড়লাম। তো পাপায়ের সঙ্গে একটু টাইম পাস করতে ভালো লাগে আমারও, না এইসব ভালো লাগে একটু কালার্স করা, একটু ওর সঙ্গে থাকতে থাকতে আমারও এইগুলো ভালো লাগে। তো যাই হোক আমি একটু বসে পড়লাম ওর সঙ্গে খেলা করতে। এদিকে হঠাৎ করে কিছুই গোছানো হয়নি, মা চলে এলো, মা এসে বলছে যে তোমাকে যেতে বলছে, এই আমাদের পাশেই আমরা স্বয়ংভর বা স্বনির্ভর গোষ্ঠী যেগুলোকে বলে, সেই গোষ্ঠী এই গ্রাম বাংলার দিকে প্রচুর পরিমাণে থাকে, তোমরা তো জানোই, তো সেখানে যেতে হবে। এখন আমার রান্নাটা ভাগ্যিস হয়ে গেছিলো, তো ভাবলাম যে যাই একটু গিয়ে ঘুরে আসি, ঘুরে দেখে আসি কিসের জন্য ডাকছে। এই মন্দিরের পাশেই হচ্ছে ওই বাড়িটা যেখানে আমি যাচ্ছি।
তো ওখান থেকে এসে ঘরটার মুছে টুছে স্নান টান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পর হঠাৎ করে একটা নিউজ চ্যানেলে খবর দিল যে অজয় নদীতে নাকি প্রচুর পরিমাণে জল এসছে। এটা এক সপ্তাহ হয়ে গেল ভিডিওটা, অ্যাকচুয়ালি ভিডিওটা দিতে তোমাদের খুব দেরি হয়ে গেল কারণ আমি ভিডিওটা এডিট করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, তো অজয় নদীতে জল এসেছে সব সময়, আমি তো মানে বইয়েই পড়েছি অজয় নদে বান ডেকেছে ঘর বাড়ি সব তলিয়ে গেছে। এ দেখো, এখানে সেই ব্রিজের কাজ হচ্ছিলো, ক্রেনটা ছিল, ক্রেনটা পুরো একদম ডুবে গেছে পাড়ে। তোমাদের আগেও অনেক ভিডিওতে দেখেছো হয়তো তোমরা এই ক্রেনটা, মানে কতটা পরিমাণে জল। আর এখানে তো এত লোক এসেছে দেখতে মানে বলার মতো না। এই আমাদের বাড়ি থেকে 20-30 কিলোমিটার দূরেই একটা বাঁধ ভেঙে গেছিলো, ওখানে তো প্রচুর পরিমাণে বন্যার সৃষ্টি হয়েছিল। মানে এখানে অতটা কিছু হয়নি, এখানে পাড়গুলো ভেসে গেছে, যে মন্দিরগুলো ছিল এই পাশে সেগুলো পুরো জলে পরিপূর্ণ, শ্মশান টশানগুলো সব, আর এক গাদা লোক এসেছে। তো তবুও এখন নদীটা অনেকটা খাল হয়েছে বলে নাকি বলে যে জলটা অনেক কম। আগে নাকি নদী এত খাল ছিল না, সেই সময় নাকি আরও বেশি পরিমাণে মানে মানুষের ক্ষয়ক্ষতি হতো। তবে তোমরা জানতে চাইছিলে অনেকে যে আমাদের বাড়ির এদিকে বন্যা হয়েছে কি না, আমাদের বাড়ির এদিকে বন্যা হয়নি। তার কারণ হচ্ছে এই সাইডটাতে জল ওঠে না, মানে 2000 সালের বন্যা, এত বড় বন্যা হয়েছিল সেই সময় নাকি বলে এই সাইডে জল ওঠেনি আমাদের এই শ্বশুর বাড়ি যেখানটায় অবস্থিত। তো আমি, পাপাই আর আমার বর এসেছিলাম এই জল দেখতে। আমরা ভেবেছিলাম যে হয়তো হালকা জল বেড়েছে, এখানে এসে দেখছি এ তো পুরো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। যাই হোক, বিকেলবেলা বাড়িতে চলে এসেছি, আমার হালকা ঠান্ডা লেগেছে আর এখন চা করছি। তো আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, লবঙ্গ দিয়ে একটু হালকা চা করব। চা রেডি, এবার একটু মধু দিয়ে খেয়ে নেব। তো মানে মাথাটাও যন্ত্রণা করছিল, যা বাজে ওয়েদার হয়েছে, মানে এখনই গরম তো এখনই ঠান্ডা, যে কোনো সময় ঠান্ডা গরম লেগে যাচ্ছে। এখন রাতে কিছু রান্না করতে হবে, দিনের তরকারি আর নেই। তো এই যে এটা আমি ছোলার ডাল রান্না করব, তো ছোলার ডালের রেসিপি আর তোমাদের দেখাবো না, রাতেবেলা ছোলার ডাল আর গরম গরম ভাত হবে। এখন এই ছোলার ডাল আর আলু আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি, তোমাদের সঙ্গে আর রেসিপিটা শেয়ার করবো না, একদিনে 50টা রেসিপি। এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা নিয়ে নিয়েছি, আদা রসুন নিয়ে নিয়েছি, এখানে ধনে জিরে গুঁড়ো নিয়েছি ভেজে, আর এখানে নিয়েছি শাহি গরম মশলা, ব্যাস, আর অল্প জিরে ফোড়নের জন্য জিরে। এই সিম্পল জিনিসগুলো দিয়েই আমি ছোলার ডালের তরকারিটা করব। দেখো আমার ছোলার ডাল অলরেডি হয়ে গেছে, আমি এর মধ্যে অল্প জিরে ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার তরকারি রেডি। এই হচ্ছে আমার তরকারি। এখন বেশি বাজে না, এখন 7:30 মতন বাজে। এবারে পাপাই স্কুলের কাজগুলো করাবো, স্কুলের কাজ বলতে পাপাই তো এখনও স্কুলে ভর্তি হয়নি, 3 বছর হলে তারপর ভর্তি করাবো। তো এই আমাদের যে এখানে অঙ্গনওয়াড়ি স্কুল আছে, এখানে এখান থেকে অনলাইন মানে প্রতিদিন কাজ দেওয়া হয়, যেগুলো হোয়াটসঅ্যাপে পাঠাতে হয় তোমাদের আগেই বলেছিলাম, তো সেগুলোই করাই। আজকে যা যা কাজ দিয়েছে সেগুলোই করাবো। এখন পাপাই দেখো করছে হচ্ছে ড্রয়িং, এখানে একটা ঘর এঁকে দিয়েছি মানে স্কুলের মতো, তো সেটাকে ও কালার করে ওকে পাঠাতে হবে। এবারে ও তো ভালো করে কালার্স করতে পারে না, তো তার জন্য আমাকে একটু করতে হচ্ছে ওর সঙ্গে কালার, যেহেতু মানে ও কালার করতে পারে কিন্তু মানে বাইরে বেরিয়ে যায় দাগের থেকে, সব কিছু বাইরে বার করে ফেলে, তারপর যেখানে সেখানে যা তা রং দিয়ে দেয়, এখনও অতটা যেহেতু বোঝে না। দেখো, তো যাই হোক, ওই মোটামুটি একটু ওকে দিলে এই ঘরটা আমি একটু কালার করে দিলাম, এবার ওকে একটা ফুল এঁকে দেবো, ও বসে বসে ফুলটা কালার করবে। তো এইভাবে মানে সন্ধ্যাবেলাটা পাপার সঙ্গে কেটে যায়। আরও অনেক সুন্দর সুন্দর গেম দেয়, মজার মজার খেলা দেয়, তো সেইগুলো থাকে। দেখো আমি একটা ফুল এঁকে দিয়েছি বড়, আমি ওকে বললাম যে বাবা রং করো, ওই মোটামুটি ও রং করাটা শিখেছে। তো এই সব করে টোরে একটু এইরকম ওই 9টা অবধি পাপার সঙ্গে এখন একটু খেলা করবো, তারপর 9টার সময় খাওয়া দাওয়া করে আমরা একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। পাপাই ঘুমাতে ঘুমাতে 11টা 11:30 কোনো দিন 12টাও বেজে যায়, কিন্তু একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, মানে সারাদিন পর ভালো লাগে না, মানে অনেক দিন তো আবার দুপুরবেলা ঘুমাতে পারি না, তো তার জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, শুয়ে শুয়ে তারপর সবাই গল্প করি, খেলা করি, তো বাকি টাইমটা বিছানাতেই কেটে যায়। মা ভালো আছি।
তুমি স্কুলে যেতে ভালো লাগে তোমার? স্কুলে ব্যাগ নিয়ে যাবা? স্কুলে তুমি স্কুলে গিয়ে কি করবা? বইতে লিখবা? এবিসিডি লিখবা? আচ্ছা বেশ, তুমি বসো বসো। তুমি এবিসিডি লিখবা আর কি করবা? বন্ধুদের সঙ্গে খেলা করবা? ওখানে অনেক বেবি যায়, ওখানে অনেক বেবি থাকে, বেবিদের সঙ্গে খেলা করবা? তো এবারে রাতের খাবার খেয়ে নেব। দেখো, ভাত, ছোলা ডালের তরকারি, সাথে পাঁপড় শাকা আর লেবু আর পেঁয়াজ। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।